সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, অর্থনীতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অনার্স দ্বিতীয় বর্ষের মাইক্রো ইকোনমিক্সের অষ্টম অধ্যায় পূর্ণপ্রতিমূলক বাজার নিয়ে আলোচনা করব। এই বিষয়ের যে আলোচ্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো এক নম্বর হচ্ছে কি বাজার, বাজার কী জিনিস সেটা আমরা জানবো। দুই নম্বর হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং এর অনুমতি শর্তগুলো আমরা জানবো। তিন নম্বর হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতা এবং পূর্ণ প্রতিযোগিতার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা আমরা একটু দেখবো। এরপরে হচ্ছে কি এখানে টিআর, এআর, এমআর এই বিষয়গুলো আমরা সংজ্ঞাসহ এবং এদের মধ্যে একটা রিলেশন আছে এই জিনিসটা আমরা একটু জানবো। এরপরে হচ্ছে কি স্বল্পকাল, দীর্ঘকাল এই জিনিস দুইটা আমরা একটু জানবো। এরপর হচ্ছে কি স্বল্পকালীন অর্থনীতির যেটা স্বল্পকালীন ভারসাম্য আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, সেই ভারসাম্যটা নিয়ে আমরা আলোচনা করব। এটা মূলত দুইটা ক্লাসে বিভক্ত, আমি প্রথম দিকে প্রথম ক্লাসে যা পারি টেনে দিব, দ্বিতীয় ক্লাসে আমরা চূড়ান্তভাবে শেষ করে দিব। এরপরে আমি আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি অর্থনীতিতে যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সেটা হচ্ছে কি শাটডাউন পয়েন্ট, মানে লোকসান দিয়ে একজন ব্যবসায়ী কেন তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এরপরে সর্বশেষ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি দীর্ঘকালে একটা ফার্ম কীভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতে বাজার নিয়ে আলোচনা করতেছি। আসলে বাজার জিনিসটা কী এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের ধারণার মধ্যে একটু মাত্র ভুল আছে। সেটা হচ্ছে কি আমরা বাজার বলতে বুঝি একটি নির্দিষ্ট মাত্র স্থানকে বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বুঝায় না, এটা একটা নির্দিষ্ট পণ্যকে বোঝায়। বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে একটা একজন বিক্রেতা থাকবে, একজন ক্রেতা থাকবে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা দর কষাকষি হবে, দর কষাকষির মাধ্যমে একটা পণ্য ক্রয় বিক্রি হবে। এখন ওটাই হবে মূলত বাজার। এখন আমরা যদি বলি এখানে মনে করো আমার কাছে একটা কলম আছে, আমি মনে করো করিমের সাথে আমি এই কলমটা আমি বিক্রি করব করিমের কাছে, করিম আমাকে বলতেছে এই কলমটা, আমি বললাম যে 10 টাকা দিব, করিম বলতেছে না 8 টাকা দিব, আমি বললাম যে না 9 টাকা দেওয়া লাগবে, করিম বলতেছে ঠিক আছে 9 টাকাই দিব। এইভাবে আমাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা কলম বিক্রি হয়ে গেল এই জায়গাতেই। সুতরাং এটা একটা বাজার, বাজারটা কোনো নির্দিষ্ট স্থান নয়। স্থান হচ্ছে কি বাজারের একটা প্রকারভেদ, যেমন স্থানীয় বাজার আছে, আন্তর্জাতিক বাজার আছে, এগুলো হচ্ছে কি বাজারের কতগুলো প্রকারভেদ। মূলত বাজারটা হচ্ছে কি একটা পণ্য বোঝায় যেটা ক্রয় বিক্রয় হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বাজার। বাজার বিভিন্ন ধরনের স্বর্ণের বাজার আছে, কাঁচা বাজার আছে, বিভিন্ন ধরনের পণ্যের বাজার আছে, যেমন শেয়ার বাজার আছে, অনেক ধরনের বাজার আছে। কিন্তু আমরা বাজার বলতে কোনো স্থানকে বুঝবো না, অর্থনীতি বাজার বাজার বলতে একটি পণ্যকে বোঝায় যেটার একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, যেটা দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হবে, সেটা হচ্ছে কি বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে। বাজারের কয়েকটা প্রকারভেদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রকারভেদ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কী, এটা কি কাকে বলে অথবা এটার সংজ্ঞাটা আমরা একটু দেখব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহাকে বলে যেখানে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, যেখানে সহজে যে কেউ প্রবেশ করতে পারবে, ওখান থেকে যে কেউ বাহির হয়ে যেতে পারবে। এখানে পণ্যসমূহ হবে সমজাতীয়, প্রায় পণ্যগুলো প্রায় কাছাকাছি বিকল্প। তারপর হচ্ছে কি এখানে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা উভয়ে কী রাখবে, পূর্ণ জ্ঞান রাখবে, এবং এখানের কাঁচামালগুলো অবশ্যই পূর্ণ গতিশীলতা হবে, সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেমন আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেমন আমরা বলতে পারি যে কাঁচা বাজার, কাঁচা বাজারে কিন্তু সবজি বিক্রেতা বিক্রয় করার জন্য যে কোনো কেউ ঢুকতে পারে, ওখান থেকে কেউ যদি চাইলে ইচ্ছে মতো চলে যেতে পারে। তেমনিভাবে ওখানে হচ্ছে কি অসংখ্য বিক্রেতাও থাকে, অসংখ্য ক্রেতাও থাকে। তারপরে হচ্ছে কি এখানকার নাম সম্পর্কে মোটামুটি ক্রেতা বিক্রেতা সবার একটা ধারণা থাকে। সুতরাং আমরা বলতে পারি যে কাঁচা বাজার হচ্ছে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমতি শর্তগুলো একটু দেখব। এখানে এক নম্বরে বলা হচ্ছে কি অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। দুই নম্বরে বলা হচ্ছে কি বাজারে সহজে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে। তিন নম্বরে বলা হচ্ছে কি দ্রব্যগুলো সমজাতীয়। 4 নম্বরে বলা হচ্ছে কি ক্রেতা এবং বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখবে। 5 নম্বরে বলা হচ্ছে কি উপকরণসমূহ পূর্ণ গতিশীল। এগুলো হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমতি শর্ত। এখন আমি আরেকটা বাজারের কথা বলবো, সেটা হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার। আমরা দেখবো বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে একটা ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি প্রথম তিনটা বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে, অনলি প্রথম তিনটা বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে, সেটাকে বলা হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার।
প্রথম তিনটা বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, বাজারে সহজে প্রবেশ এবং প্রত্যান দ্রব্যগুলো সমজাতীয়। এই তিনটা বৈশিষ্ট্য থাকলে সেটা হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতা। ও এই বাকি দুইটা বৈশিষ্ট্য সহজ থাকবে সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। মানে এই টোটাল পাঁচটা বৈশিষ্ট্য যখন থাকবে তখন তাকে বলা হবে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা মাঝখানে তোমাদেরকে আমি দুইটা আইকিউ টেস্ট করতে চাই, মানে যেগুলো হচ্ছে কি বুদ্ধিমত্তা কোয়েশ্চেন, কিন্তু বেশি জটিল চিন্তা করলে এগুলো কিন্তু আনসার কখনো পাবে না। এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি, একজন বাবার দুইটা ছেলে আছে, একটা মেয়ে, দুইটা ছেলে। বড় ছেলের বয়স হচ্ছে কি 20 বছর, মেজে ছেলের বয়স হচ্ছে কি 15 বছর, আর মেয়ের বয়স হচ্ছে কি 10 বছর। এখন তোমাকে বলতে হবে বাবার বয়স কত। তোমাকে আমি পরবর্তী ক্লাসে এটার রেজাল্ট পরবর্তী ক্লাসে আমি জানাবো, কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে বাবার বয়স কত এটা তোমাদেরকে বলতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি, দুই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি, তুমি না ভেঙে কীভাবে একটি ডিমকে খাবে, সেটা সিদ্ধ হোক সেটা যেভাবে হোক, তুমি একটি ডিমকে না ভেঙে কীভাবে খাবে। এই দুইটা কোয়েশ্চেনের আনসার তোমরা অনেস্টলি চেষ্টা করবো, কোথা থেকে দেখা নয় অনেস্টলি চেষ্টা করবো, যাতে কোয়েশ্চেনগুলো মানে এগুলো কিন্তু জটিল করলে কিন্তু হবে না, এগুলো কিন্তু সিম্পল, একেবারে সিম্পল আনসার। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা চেষ্টা করো, কমেন্ট বক্সে জানাবা, ইউটিউবে যখন ভিডিও দেখবা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের রেজাল্টটা জানিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম কেন দাম গ্রহীতা, মানে কেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম সেখানে যে বাজারে বিদ্যমান দামটা কেন গ্রহণ করে। এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, চিত্রে যাওয়ার আগে আমরা একটু বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত বলা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে কি এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, যেখানে দরখাস্ত খুশির মাধ্যমে একটি দাম নির্ধারিত হয়। সুতরাং আমি যদি বলি, মনে করে একটা বাজার চলতেছে, ওই বাজারে যদি কোনো একটা নতুন ফার্ম যদি প্রবেশ করে ওই বাজারে, তাহলে সে কি বাজারে প্রবেশ করার পর কোনো একটা পণ্যের দাম কি তার নিজের ইচ্ছে মতো বসাই দিবে, নাকি বাজারে বর্তমানে যে দামটা চলমান আছে সেটা গ্রহণ করবে, সেটাই হচ্ছে কি এই প্রশ্নটার মূল কথা। এখন আমি একটা নগণ্য একটা ফার্ম, এখন বাজারে অনেকগুলো ফার্ম অলরেডি বিরাজমান আছে, এখন আমি নগণ্য একটা ফার্ম আমি যদি প্রবেশ করি, আমি পুরো বাজারকে কিন্তু প্রভাবিত করার মতো ক্ষমতা আমার কাছে নাই। প্রধান কথা হচ্ছে কি আমি হচ্ছে কি ছোট একটা ফার্ম, আমার যে উৎপাদন করবো তা দিয়ে কিন্তু সবার চাহিদা মেটানো সম্ভব নয়। সুতরাং বাজারে যে প্রাইসটা বিদ্যমান, যে দামটা বিদ্যমান, দুকে আমাকে অটোমেটিক্যালি সেই দামটাই নিতে হবে। সেটা আমি চিত্রের মাধ্যমে একটু দেখাচ্ছি, যেমন এখানে দেখাচ্ছে হচ্ছে কি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা পাইলাম E0। E0-তে প্রাইস হচ্ছে কি P0, কোয়ান্টিটি হচ্ছে কি Q0, এটা হচ্ছে কি ভারসাম্য প্রাইস, মানে বাজারে বিদ্যমান ভারসাম্য প্রাইস। এখন একটা ফার্ম যদি এখানে যদি প্রবেশ করে, কোনো একটা ফার্ম যদি ওই বাজারে যদি প্রবেশ করে, তাহলে ওই ফার্মটাকে অবশ্যই এই প্রাইসটাই মেনে নিতে হবে, এই P0 প্রাইস মেনে নিয়ে ওখানে বাজারে প্রবেশ করতে হবে। কেন প্রবেশ করতে হবে, কেন সেই বাজারে দাম বেশি নিতে পারবে না বা কেন কম নিবে না, এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। যেমন P0-র সাইতে যদি বেশি দাম যদি সে P1 বা P2 নির্ধারণ করে, স্বাভাবিকভাবে যখন দাম বেড়ে যাবে তাহলে তার বিক্রি কমে যাবে, কোনো পণ্যের যখন দাম বেড়ে যায় তখন তার চাহিদা কমে যায়, এটা আমরা জানি। এখানে বাজারে সবাই বিক্রি করতেছে 5 টাকা করে, সে যদি আসে যদি 10 টাকা করে বিক্রি করে, তাহলে তার পণ্যটা কি বিক্রি হবে, জীবনও হবে না, কারণ সবাই বিক্রি করতেছে 5 টাকা করে, তার পণ্যটা অবিক্রিত থেকে যাবে, উল্টো সে লসের মধ্যে পড়ে যাবে। সুতরাং সে কখনো P0-র সাথে বেশি দাম নিতে পারবে না, তেমনিভাবে P0-র সাথে কম দামে নিতে পারবে না। কেন, কারণ দেখা যাচ্ছে যে P0 দামে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, সে P0 দামে লাভ করতে পারতেছে, সুতরাং P0 চাইতে কম দামে গিয়ে কেন সেই লস দিবে পণ্যটা, বা সে কেন কম আয় করবে। সুতরাং সে P0-র বেশি দামও নির্ধারণ করতে পারবে না, P0-র কম দামও সেই যাবে না। সুতরাং আমি বলি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম সেই বাজারে যে প্রাইস বিদ্যমান সেটাই গ্রহণ করে, এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা কথা বিদ্যমান সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রাখা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল, ঠিক আছে, মানে এটাই হচ্ছে কি, কারণ তারা বাজারে ঢুকার সাথে সাথে বাজারে বিদ্যমান প্রাইসটা তারা কি করে গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জন করতে গেলে কতগুলো টার্ম আসবে, সেগুলো হচ্ছে কি TR, AR, MR। এই TR টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ জিনিসটা কি আমরা একটু দেখবো, এবং এটা ফর্মুলাগুলো আমরা একটু দেখবো।
টিয়ার মানে হচ্ছে কি টোটাল রেভিনিউ মানে মোটাই, মোটাই কাকে বলে? মোটাই হচ্ছে কি, মনে করো আমার কাছে এরকম 10টা কলম আছে, 10টা কলমের একটার দাম হচ্ছে কি 5 টাকা করে, তাহলে 10টা কলমের দাম কত হয়? 50 টাকা। এখানে প্রাইস, প্রাইস হচ্ছে কি 5 টাকা, কোয়ান্টিটি হচ্ছে কি 10 = কত? 50। মানে মোট পণ্যকে ওই প্রাইস দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি কি মোটাই। এখন আমরা দেখব গড়াই, সেমভাবে টিআর থেকে আমরা এটা পাই। গড়াই হচ্ছে কি, মোটাইকে যখন কোয়ান্টিটি বা পরিমাণ দিয়ে ভাগ করবে যেটা পাবো সেটা হচ্ছে কি গড়াই। যেমন এর আগে আমরা মোটাই পাইছি কত? 50, কোয়ান্টিটি ছিল কত? 10, তার মানে গড়াই কত? 5। মানে 50 টাকাকে 10টা কলম দিয়ে যদি ভাগ করি আমরা যেটা পাই সেটা হচ্ছে কি কি কলমের গড় দাম। এখন এমআর, ডেল টিআর এবং ডেল কিউ, এখানে এমআর এর ক্ষেত্রে বলা হচ্ছে কি, আমরা একটু দেখব। এমআর মানে হচ্ছে কি প্রান্তিক আয়, মানে মার্জিনাল রেভিনিউ, মানে বলা হচ্ছে কি এক একক অতিরিক্ত বিক্রির ফলে যে লাভ হয়, অথবা আমরা যদি এমনি এখানে এমআর বলো, এমসি বলো, এমপি বলো, মার্জিনাল প্রোডাকশন বলো, মার্জিনাল কস্ট বলো, মার্জিনাল রেভিনিউ বলো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই কথা। যেমন এক একক অতিরিক্ত উৎপাদনের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় এমপি, এক একক অতিরিক্ত ব্যয়ের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে কি এমসি। তেমনিভাবে এক একক অতিরিক্ত বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে কি কি এমআর বা মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। তেমনিভাবে মনে করো আমি আমার 10টা কলম পরবর্তীতে আমি আরেকটা কলম দিয়ে বাড়তি বিক্রি করলাম, তার মানে হলো 11টা কলম, 11টা কলমের দাম 5 টাকা করে হলে তাহলে কত? 55 টাকা। আমার কলম বাড়ছে কয়টা? ডেল কিউ, ডেল কিউ মানে 11 - 10, তেমনিভাবে ডেল টিআর হচ্ছে কি 55 - 50, তার মানে উপরে হচ্ছে কি 5 - 1, তার মানে 5, তার মানে এখানে এমআর হচ্ছে কি কত? 5। ঠিক আছে, ডেল টিআর এবং ডেল কিউ আমি আবার একটু বুঝাচ্ছি। ডেল টিআর এবং ডেল কিউটা, ডেল টিআর হচ্ছে কি মোট আয়ের পরিবর্তন, ডেল কিউ হচ্ছে কি মোট কলমের সংখ্যার বা দ্রব্যের পরিবর্তন। যেমন আগে কলম ছিল 10টা, এখন কলম হয়ে গেছে 11টা, তাহলে 11 থেকে 10টা বিয়োগ করলে কত পাই? 1টা। তেমনিভাবে আগে মোট আয় ছিল 50 টাকা, এখন হয়েছে 55, 55 থেকে 50 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 5। সুতরাং এখন আমরা দেখতেছি যে কি প্রান্তিক আয় হচ্ছে কি 5 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি টিআর, এআর, এমআর এর সম্পর্ক। আমরা এর আগে দেখছি টিআর, এমআর, এআর কি জিনিস, এখানে আমরা এদের মধ্যে একটা সম্পর্ক আছে এটা দেখবো। আমি ওখানে কিন্তু একটা সূচি দিই না, এখানে সূচিটা দেখতেছি। এখানে কোয়ান্টিটি হচ্ছে কি মনে করে একটা কলমের দাম 5 টাকা, তার মানে 5কে 1 দিয়ে গুণ করলে টিআর পায় 5 টাকা। তেমনিভাবে এআর মানে গটাই, মনে করো 5কে 1 দিয়ে ভাগ করলে 5 টাকা। তেমনিভাবে এমআর প্রথমটা, এমআর হচ্ছে কি 5 টাকা মার্জিনাল রেভিনিউ। তেমনিভাবে কোয়ান্টিটি মানে কলমের সংখ্যা যখন 2, প্রাইস কিন্তু ঠিকই সেম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু প্রাইস স্থির, ঠিক আছে কিনা? সুতরাং প্রাইস সেম, তাহলে 5 দোকানে কত হয় টিআর 10 টাকা, 10কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে এআর পায় কত? 5 টাকা। তেমনিভাবে এমআর হচ্ছে কি এটার থেকে এটার পার্থক্য, 10 থেকে 5 বিক্রি করলে কত পাই? 5, তার মানে আমারও কত? 5 টাকা। তেমনিভাবে কোয়ান্টিটি যখন 3, 3 + 5 কত? 15, TR 15, তো 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তেমনিভাবে 15 থেকে 10 বিয়োগ করলে পাই 5। এখানে আমরা দেখলাম যে টিআর, এআর, এমআর কীভাবে পাওয়া যাচ্ছে। এখানে এখান থেকে আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখব এদের মধ্যে কীরকম একটা সম্পর্ক আছে, সেটা আমরা রেখাচিত্রের মাধ্যমে একটু দেখব। আমরা এদিকে দেখাবো প্রাইস, টিআর, এআর, এমআর, এদিকে দেখাবো শুধুমাত্র কোয়ান্টিটি। কোয়ান্টিটি যেহেতু আমরা একটু ব্যবধানে ধরি 1, 2, 3, এদিকে আমরা 5 ব্যবধানে ধরি 5, 10, 15। এখন আমরা আগে প্রথমে টিআরটা আমরা আঁকি। টিআর আমরা দেখি যে প্রথম যখন কোয়ান্টিটি 1, তখন টিআর ছিল 5, যখন কোয়ান্টিটি ছিল 2, তখন টিআর ছিল 10, যখন কোয়ান্টিটি 3, তখন টিআর ছিল কত? 15। এটা হচ্ছে কি টিআর রেখা।
পরিমাণক বাজারে টিআর রেখা হচ্ছে কি এটা, এখানে আমরা টিআর রাখছি, এখানে আমরা এআর রাখবো, এআর রেখা, এআর রেখা যখন কোয়ান্টিটি ওয়ান তখন কত, পাঁচ, যখন কোয়ান্টিটি টু তখন কত, পাঁচ, যখন কোয়ান্টিটি থ্রি তখন কত, পাঁচ। তার মানে এটা আমরা এআর পাইলাম, এআরও আমরা পাইলাম। এখন আমরা এমআরটা একটু দেখি, তেমনিভাবে এমআর হচ্ছে কি যখন এক তখন কত, পাঁচ, যখন দুই তখন কত, পাঁচ, যখন তিন তখনও পাঁচ। তার মানে আমরা এখানে এইভাবে লিখতে পারি কি না, এআর ইজ ইকুয়াল টু এমআর। তেমনিভাবে এটাকে আমরা আরেকটা কথা বলতে পারি, পি ইজ ইকুয়াল টু এআর ইজ ইকুয়াল টু এমআর, কারণ এখানে প্রাইজের সমান সব, প্রাইজ যেমন পাঁচ টাকা পাঁচ টাকা, এআরও পাঁচ টাকা পাঁচ টাকা, এমআরও পাঁচ টাকা পাঁচ টাকা। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এআর ইজ ইকুয়াল টু এমআর ইজ ইকুয়াল টু পি, এবং টিআর রেখা হচ্ছে কি ঊর্ধ্বগামী ধনাত্মক, এআর রেখা এমআর রেখা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব স্বল্পকালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। এক্ষেত্রে আমাকে একটু আলোচনা করতে হবে স্বল্পকাল জিনিসটা কি এবং দীর্ঘকাল জিনিসটা কি। অর্থনীতি দুইটা বিষয় নিয়ে আলোচনা করে, অর্থনীতি কিন্তু সবকিছু দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি স্বল্পকালে আর একটা হচ্ছে কি দীর্ঘকালে। এখন আমরা দেখবো স্বল্পকাল জিনিসটা কি। স্বল্পকাল বলা হচ্ছে কি, অর্থনীতি স্বল্পকাল বলতে ওই টাইম পিরিয়ডকে বোঝায় যেখানে মানে উপকরণ সমূহ পরিবর্তন করা খুব কঠিন, মানে এক কথায় উপকরণ সমূহ পরিবর্তন করা যায় না, মানে কিছু উপকরণ পরিবর্তনশীল থাকবে আর কিছু উপকরণ স্থির থাকবে, স্থির উপকরণগুলোকে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, সেটা হচ্ছে কি স্বল্পকাল। আর দীর্ঘকাল বলতে আমরা তো বুঝি দীর্ঘকাল মানে হচ্ছে কি অনেক লং পিরিয়ড একটা টাইম যেখানে সব কিছু পরিবর্তনশীল, ঠিক আছে। স্বল্পকাল এমন কিছু যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন একটা বিল্ডিং বাড়ি, বিল্ডিং বাড়ি আমি এক বছরের মধ্যে কি এটা কি বিল্ডিং বাড়িটাকে ভেঙে ফেলবো, বা এক বছরের মধ্যে কি আমি বিল্ডিং বাড়িটাকে পরিত্যক্ত করবো, তখন তো আমার ওটা লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে বেশি। কিন্তু যদি আমি যদি দীর্ঘকালে চিন্তা করি, মনে করো 10 বছর 15 বছর, তার মানে আমি বিল্ডিংটাকে আমি পরিবর্তন করতে পারি। তেমনিভাবে স্থায়ী কর্মচারী আমি চেঞ্জ করতে পারি দীর্ঘকালে, কিন্তু স্বল্পকালে আমি স্থায়ী কর্মচারী চেঞ্জ করতে পারি না। এই সকল বিষয়গুলো হচ্ছে কি মানে স্বল্পকালে কতগুলো বিষয় আছে যেগুলোকে কখনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, কিন্তু এগুলো দীর্ঘকালে হলে সবগুলো পরিবর্তনশীল। এখন আমরা দেখবো স্বল্পকালে বিশেষত অর্থনীতি আসলে স্বল্পকাল বলতে এক বছর বা 12 মাস সময়কে নির্দেশ করা হয়েছে, ধরে নেওয়া হয় যে এটা 12 মাস থেকে 1 বছর, আর দীর্ঘকাল বলতে 12 মাস বা 1 বছরের তদর্থ সময়কে বলা হচ্ছে কি দীর্ঘকাল। এখন আমরা দেখবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। এই ভারসাম্য আলোচনা করার ক্ষেত্রে আমরা এখানে দুইটা শর্ত দরকার, 1 নম্বর বলা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, দুই নম্বর বলা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুইটা লাগবে ভারসাম্য হতে গেলে। প্রয়োজনীয় শর্তটা হচ্ছে কি MC ইকুয়াল টু MR হবে, বা এআর হবে, এটা এমআর বা এআর যা হবে হোক। আর এটা হচ্ছে কি MC রেখা এমআর রেখাকে, MC রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরে উঠবে। অর্থাৎ MC রেখার ডাল MR রেখার ডাল থেকে বড় হবে। তো সুতরাং আমরা দেখি যে MC রেখার ডাল MR রেখার ডাল থেকে বেশি হবে, এই দুইটা শর্ত পূরণ হলেই সেখানে কি হবে ভারসাম্য অর্জন করবে। প্রথমটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত MC ইকুয়াল টু MR বাই R, দুই নম্বর হচ্ছে কি পর্যাপ্ত শর্ত MC রেখার ডাল MR রেখার নিচের দিক হতে ছেদ করে উপরে উঠবে MC রেখা, অর্থাৎ MC রেখার ডাল MR রেখার ডাল থেকে বেশি হবে। স্বল্পকালীন ভারসাম্যে এক পণ্য প্রতিযোগিতামূলক বাজারে 3 ধরনের ভারসাম্য লাভ করে, 1 নম্বর হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা, 2 নম্বর বলা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, 3 নম্বর হচ্ছে কি লোকসান সহ ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সে আয় থেকে ব্যয় থেকে আয় বেশি, স্বাভাবিক মুনাফা হচ্ছে কি আয় ব্যয় সমান, আর লোকসান সহ ভারসাম্য হচ্ছে কেন কেন আয় থেকে ব্যয় বেশি। এটা কন্ডিশন হচ্ছে কি, এটা হচ্ছে কি আয়ার গ্রেটার দেন এসি, এটা হচ্ছে কি আয়ার ইজ ইকুয়াল টু এসি,
এটা হচ্ছে কি এয়ার লেস দেন এসি। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে গড বিআই থেকে গড আই বেশি, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে গড আয় এবং গড বিআই সমান, লোকসান সহ ভারসাম্যের ক্ষেত্রে গড আই থেকে গড বিআই বেশি। এখন আমরা অস্বাভাবিক মুনাফার চিত্রটা এঁকে দেখবো। এখানে আমরা লম্বককে দেখাবো পি আর এম আর এসি এম সি, ভূমিককে দেখাবো কোয়ান্টিটি। পূর্ণপ্রতিত্বমূলক বাজারে আমরা দেখছি যে পি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এম আর, এখানে আর রেখা আমার রেখা ভূমিকের সমান্তরাল। এখন আমরা এম সি রেখা আঁকবো, এম সি রেখা, এটা হচ্ছে কি এম সি রেখা। অস্বাভাবিক মুনাফার এক নম্বর প্রয়োজনীয় শর্ত ছিল যে এম সি রেখা আমার রেখাকে কি হবে, সমান হবে, এম সি রেখা ইজ ইকুয়াল টু এম আর রেখা হবে। এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্টে কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ, প্রাইস হচ্ছে কি ই জিরো কিউ জিরো পরিমাণ। এখান থেকে আমরা আমাদের টোটাল রেভিনিউটা আমরা বের করতে পারি। টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে কি এআর ইনটু কিউ বা পি ইনটু কিউ। তাহলে এখানে প্রাইসটা কতটুকু, প্রাইস হচ্ছে কি ই জিরো কিউ জিরো পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ। তাহলে আমরা এখান থেকে মোট আইটে পাই ও পি জিরো ই জিরো কিউ জিরো পরিমাণ, এটা হচ্ছে কি আমাদের মোট আয়। এখন আমাদের চিত্র থেকে মোট আয় বেরিয়েছে, এখানে আমাদের বের করতে হবে মোট ব্যয় কত। মোট ব্যয় বের করার জন্য আমাদেরকে এখানে আঁকতে হবে যে সেটা হচ্ছে কি এসি কার, এসি কার বাঁকবো আমরা। যেহেতু এটা আমরা অস্বাভাবিক মুনাফা দেখাচ্ছি, আমরা এসি আঁকতেছি। এটা হচ্ছে কি এসি কার, নতুন একটা প্রাইস পাইলাম, সেটা হচ্ছে কি পি ওয়ান। এখানে এটা হচ্ছে কি মনে করো এম। এখানে আমরা এখান থেকে টি আর বের করছি, এখন আমরা টি সিটা বের করবো। টি সিটা দেখি টি সি হচ্ছে কি এস ইনটু কিউ, এস ইনটু কিউ বা এটা এস ইনটু কিউ দেখি। তাহলে আমরা এস ইনটু কিউর মধ্যে আমরা দেখি এসি কার্ভের ভিত্তিতে আমাদের নতুন একটা প্রাইস পেলাম, সেটা হচ্ছে কি পি ওয়ান। এসির ভিত্তিতে এখন আমরা নতুন একটা দাম পাইলাম, সেটা হচ্ছে কি পি ওয়ান। এখন এসি রেখার ভিত্তিতে যেটা কোয়ান্টিটি পেলাম সেটা হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ, আর যেটা প্রাইস পেলাম সেটা হচ্ছে কি এম কিউ জিরো পরিমাণ। প্রাইস হচ্ছে কি এম কিউ জিরো পরিমাণ, আর কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ। তাহলে মোট বিআই সেটা হচ্ছে কি ও পি ওয়ান এম কিউ জিরো পরিমাণ, মানে এই অংশটা হচ্ছে কি মোট বিআই, আর এই পুরোটা অংশটা হচ্ছে কি মোট আয়। তাহলে এখান থেকে আমাদের প্রফিট বের করতে হবে। প্রফিটের একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টি সি, মানে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি প্রফিট। আমরা একটু দেখি, আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে কি ও পি জিরো ই জিরো কিউ জিরো, মানে এই অংশটা পুরোটা হচ্ছে কি টোটাল রেভিনিউ, আর বিআই হচ্ছে কি ও পি ওয়ান এম কিউ জিরো, ও পি ওয়ান এম কিউ জিরো পরিমাণ। তাহলে এই এই অংশ থেকে যদি এই অংশটুকু যদি বাদ দিই, বাকি থাকে এই অংশটুকু, সেটাই হচ্ছে কি আমাদের প্রফিট, এবং সেটা হচ্ছে কি পি জিরো পি ওয়ান ই জিরো এম পরিমাণ, পি জিরো পি ওয়ান ই জিরো এম পরিমাণ, এটাই হচ্ছে কি আমাদের অস্বাভাবিক মুনাফা। প্রতিটা ভারসাম্যের ক্ষেত্রে কিন্তু সেম দুইটা কন্ডিশন লাগবে, একটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি এম সি ইজিকুল টু এম আর, পর্যাপ্ত শর্ত হচ্ছে কি এম সি রেখার ডাল এম আর রেখার ডালকে নিচের দিক হতে বেশি হবে, অথবা এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক হতে ছেদ করে ওপর দিকে যাবে। এখানে আমরা এটা একটু দেখি, স্বাভাবিক মুনাফা সেমভাবে পি ইজিকুল টু আর ইজিকুল টু এম আর, আর ইজিকুল টু এম আর, এটা হচ্ছে কি কোয়ান্টিটি, এদিকে হচ্ছে কি পি আর এম আর এসি এম সি,
লম্বক হচ্ছে কি এখানে প্রাইস গড আই গড পি আই প্রান্তিক আই প্রান্তিক পি আই দেখানো হচ্ছে ভূমিক ওকে পণ্যের পরিমাণ দেখানো হচ্ছে এখানে এখানে আমরা দেখব স্বাভাবিক মুনাফা আগে আমরা এমসি রেখাটা আঁকবো এটা হচ্ছে কি এমসি কার তাহলে এগুলো প্রিয়াম পয়েন্ট পাইলাম ই জিরো এটা হচ্ছে কি কিউ জিরো এটা হচ্ছে কি পি জিরো এটা হচ্ছে কি জিরো তাহলে এমসি রেখা এম আর রেখা সমান হয়েছে ই জিরো বিন্দুতে আরেকটা শর্ত বলছিলাম যে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢাল থেকে বেশি হবে তো আমরা জানি যে যার যত বেশি খাড়া সা তার ঢাল বেশি যেখানে এমসি রেখা হচ্ছে কি লম্বক উলম্বকে যাচ্ছে যেমন এটা হচ্ছে কি ঊর্ধ্বগামী আর এম আর রেখা হচ্ছে কি এখানে ভূমি অক্ষের সমান্তরাল তার মানে দেখা যাচ্ছে যে কি এমসি রেখার ঢাল এম আর রেখার থেকে অবশ্যই অনেক বেশি সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় কন্ডিশন এখানে ফুলফিল হয়েছে অথবা এখানে যদি বলা যায় এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপর দিকে উঠছে সুতরাং এখানে ই জিরো হচ্ছে কি ভারসাম্য বিন্দু এখন আমরা এটা যেহেতু স্বাভাবিক মুনাফা এখানে আমরা এখন এসি রেখা আঁকবো এটা হচ্ছে কি এসি এখন আমরা এখান থেকে টি আর এবং টিসি বের করব এখানে একটা জিনিস দেখো এখানে আমরা এমসি এবং এমআর পি কি ভিত্তিতে টি আর এর কোয়ান্টিটি পেলাম ও কি জিরো পর্যন্ত প্রাইস পেলাম ই জিরো কি জিরো পর্যন্ত তাহলে এখান থেকে যদি আমরা যদি মোট আইটা হচ্ছে কি ও পি জিরো পি জিরো কিউ জিরো পর্যন্ত আর ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেম দেখতেছি এসির ভিত্তিতে আমরা যদি দেখি এখানে কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পর্যন্ত আর প্রাইস হচ্ছে কি ই জিরো কিউ জিরো পর্যন্ত তার মানে এটা হচ্ছে কি ও পি জিরো এই জিরো কি জিরো পর্যন্ত হচ্ছে কি টোটাল কস্ট এখানে দেখা যাচ্ছে যে টি আর এবং টিসি কিন্তু সেম তাহলে আমরা যদি মুনাফা প্রফিট যদি বের করি টি আর মাইনাস টিসি তাহলে ও পি জিরো এই জিরো কি জিরো মাইনাস ও পি জিরো এই জিরো কি জিরো যদি বিয়োগ করে তাহলে থাকে কত জিরো তার মানে এটা স্বাভাবিক মুনাফা নর্মাল প্রফিট কীর্তিবৃন্দ তোমরা সবাই বাসায় অবস্থান করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা বাসায় এই সময়টুকু কিন্তু তোমরা কাজে লাগাও তোমরা ভালো কাজগুলো করো মানুষ সবাই নিয়োজিত হও এই বলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।